ধরুন শীতের সকালে বা সন্ধেবেলায় আপনি বাড়িতে বসে চা খাচ্ছেন, আর টেস্টটা হলো যেমন নামি দোকানের চায়ের মতো বা যেই রকম ধাবাতে খেয়ে থাকি ঠিক তেমন। তাই আজকে নিয়ে এসেছি মশলা দিয়ে চা। এইভাবে মশলা দিয়ে বানালে চায়ের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। একদম স্পেশাল চা বাড়িতে কিভাবে বানাবো সেটাই দেখাবো। মশলা চা বানানোর জন্য নিয়েছি একটা তেজপাতা, এলাচ, অল্প পরিমাণে মৌরি, দারচিনি, চারটে লবঙ্গ, এর সঙ্গে নিয়েছি 1.5 ইঞ্চির আদার টুকরো, আর নিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচ। তেজপাতাটা সরিয়ে রেখে সমস্ত কিছুকে থেতো করে নেব। আদাটাকে গ্রেট করে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আদাটা এইভাবে থেতো করে দিলে চায়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত কিছুকে খুব ভালো করে থেতো করে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে থেতো করে নিলাম। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে জল। আমরা যেই কাপে চা সার্ভ করব সেই কাপ দিয়ে জলটা মেপে দিয়ে দিলাম। আমি 4 কাপ পরিমাণে চা তৈরি করব, তাই 2 কাপ পরিমাণে জল প্যানের মধ্যে নিয়ে নিলাম। চায়ের জল গরম হয়ে গেলে 3 টিস্পুন এলাচ ফ্লেভারের চা পাতা অ্যাড করব। এখানে কিন্তু নিজেদের ইচ্ছে মতো যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির চা পাতা ব্যবহার করতে হবে। চা পাতা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। চা পাতাটা দেওয়ার পরে জলটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব 1টা তেজপাতা, আর থেতো করে নেওয়া সমস্ত মশলাটা দিয়ে দেব। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট সমস্ত কিছুকে ফুটিয়ে নিলাম, এর ফলে আদা আর সমস্ত গোটা গরম মশলার সুগন্ধ কিন্তু চায়ের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যাবে। তারপর এর মধ্যে অ্যাড করব দুধ। যেই কাপে আমি জল মেপে নিয়েছি সেই কাপেরই 2 কাপ পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধ যতটা ঘন হবে চা কিন্তু ততটা টেস্টি হবে। দুধ অ্যাড করার পরে আবারও এটাকে ফোটাতে থাকবো 2 মিনিট, যাতে আদা গোটা গরম মশলার ফ্লেভারটা ভালো করে দুধের মধ্যে গুলে যায়। হাইতে ফোটাতে ফোটাতে যেই দুধটা উতলে উঠবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে বাকি 2 মিনিটটা ফুটিয়ে নিতে হবে। চা পাতা অ্যাড করে কিছুক্ষণ ফোটাতেই চায়ের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ভালো চা পাতায় চায়ের কালারটা খুব সুন্দর হয়। এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এই সময় দিয়ে দেব চিনি। আমি এখানে 2 টিস্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনির স্বাদটা নিজেদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে হবে। চিনিটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না। চিনিটাকে চায়ের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব। আরো 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। যখন আমরা দেখবো চায়ের ওপরে এইরকম সর পড়েছে তখন আমরা বুঝতে পারবো চাটা একদম রেডি। তখনই আমরা ওভেনটাকে অফ করে দিয়ে চাটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে সার্ভ করে দেব। সুপার টেস্টি মশলা চা কিন্তু একদম তৈরি। শীতের সকালে 1 কাপ এইরকম সুন্দর চা যদি সার্ভ করতে পারি তাহলে কিন্তু বাড়ির সবার মন তাজা ফুরফুরে হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে এই মশলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।